রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রতিবন্ধী না হয়েও তিনি অন্ধ, হারিয়ে ফেলেছেন অন্তদৃষ্টি। বক্তা বিজেপির সদর জেলার শহরাঞ্চল কমিটির সভাপতি অলোক ভট্টাচার্য। রাজ্যের উন্নয়ন ইস্যুতে বিরোধী দলনেতা মানিক সরকারকে এই ভাষায় কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, একেবারেই স্বচ্ছ গণমুখী। সরকারের প্রতিটি সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, বলছে বিজেপি নেতৃত্ব। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কিছু প্রকল্পের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলি চালু করায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় বিজেপির সদর জেলার শহরাঞ্চল কমিটি। রবিবার রাজ্য বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে সদর জেলার শহরাঞ্চল কমিটির সভাপতি অলোক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্য সরকার নগরের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে তৈরি করা হবে উপস্বাস্থ্য কেন্দ্র। উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। মাননীয় মুখ্যমন্ত্রী দুই দিন আগে ঘোষণা করেছেন প্রতিটি ওয়ার্ডে এখন হেলথ সাব সেন্টার হবে। আগের যে ওয়ার্ডগুলিতে সাব সেন্টার ছিল সেখানে বিশেষজ্ঞ ডাক্তার ছিল না, এখন সাতটি ওয়ার্ডে বিশেষজ্ঞ ডাক্তার বসবেন, যাতে আমাদের স্টেট হসপিটালগুলিতে মানে পর্যাপ্ত পরিমাণ প্রেশার না পড়ে। এই কারণে এই হেলথ সাব সেন্টার সিটিগুলিকে যথাসম্ভব আধুনিকীকরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মিশন একটা প্রকল্প চালু করেছেন, যারা গ্রামের দরিদ্র অংশের মানুষ তাদের চক্ষু পরীক্ষা, তাদের মধ্যে চশমা বিতরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিশোরী সুচিতা অভিযান। যে সমস্ত প্রকল্প রাজ্যে চালু হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারকে কটাক্ষ করেন বিজেপি নেতা অলোক ভট্টাচার্য। তিনি বলেন, মানিক সরকার অন্ধ হয়ে গেছেন, তিনি রাজ্যের উন্নয়ন দেখেও দেখতে পাচ্ছেন না। যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে থেকে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া। আমি ইঙ্গিতটা স্পষ্ট ভাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের এই অন্ধত্বের কথাই বলছি। তিনি ফিজিক্যালি ডিজেবল নন, ফিজিক্যালি ব্লাইন্ড নন, কিন্তু তার অন্তর্দৃষ্টি হারিয়ে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নীরবে বিপ্লব ঘটিয়েছে। 6,772.25 হেক্টর জমি চিহ্নিত করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে গাঁজা চাষ হতো। সংশ্লিষ্ট জমিতে গাঁজা চাষ ধ্বংস করে দিয়েছে রাজ্য প্রশাসন। এখন 645 হেক্টর জমিতে বাঁশ চাষ করা হচ্ছে। এই উৎপাদিত বাঁশ সুঠাম করবে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে। বিশাল পরিমাণে গাঁজা পাচার হচ্ছে, গাঁজা ব্যবসায়ীকে ধরা হচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। এটা খুব ভালো দিক বললেন আপনি, যে আপনার কথাতে বোঝা গেল যে আমাদের প্রশাসন এবং পুলিশ ব্যবস্থা অত্যন্ত সক্রিয় রয়েছে। গাঁজার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে প্রতিশ্রুতি, প্রশাসন সেটা প্রতিদিন পালন করে চলছে। আমরা দলীয় তরফু যেখানে গাঁজা সংক্রান্ত বিষয় আমাদের কানে আসে, আমরাও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই, পুলিশ প্রশাসনকে ইনফরমেশন। এদিনের সাংবাদিক বৈঠকে প্রকারান্তে রাজ্য সরকারের উন্নয়নের ঢালির পেছনে ছিল আসন্ন নিগম ভোটের গন্ধ। নিগম ভোটের বাদ্যি না বাজলেও বিজেপি হাঁটছে নিগমের ভোটের মসনদকে লক্ষ্য রেখে। বিজেপি নেতৃত্বের বক্তব্য থেকেই তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।